চলুন আমরা কথা বলি একজন অসহায় নারীর সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কষ্ট আছি বাবা। কষ্টে আছেন? আচ্ছা, আপনি কি করেন, আপনি কেন এই ব্রিজের নিচে থাকতেছেন? বাবা, কি কোনো ঘর নাই, বাড়ি নাই, জমিন নাই, যা ছিল সব শেষ হয়ে গেছে। এখন রাস্তায় ছায়া থাকলে খাই, না থাকলে না খাই, বুগাতে বইরা থাকি বাবা। জুটলে খাবার পাই, না খাইলে না খাবো। কেন, আপনার স্বামী নাই? আমার স্বামী নাই, স্বামী মারা গেছে। মারা গেছে? আপনার কি আছে? একটা পাগল ছেলে আছে, পাগল ছেলে তো আমার ভাত কাপড় দিবার পার না। ছেলে পাগল? হ্যাঁ, পাগল লাল ঘুরে কামাই করে না কিছু কোনো এক উপর থেকে বললে সিঁড়ির থেকে বইরে যাই গে বাবা। আমি শারীরিক অসুস্থ। কি সমস্যা আপনার? আমার ওই যে ঘিরে ঘিরে ব্যথা করে পাশে বুকের মধ্যে এই এই জায়গায় ব্যথা করে, আর তা ব্যথা করে একটা কিছু নিলে হাত মানে আপনি কার কাছ থেকে কোনো সাহায্য হেল্প চাচ্ছেন? কেউ দেয় না বাবা, আমার কেউ সাহায্য চাইলে কেউ দেয় না। কাদের কাছে গেছেন আপনি সাহায্য চাইতে? মেলা মানুষের কাছে গেছি, বাড়ির চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি, তুঙ্গুর সাহায্য নাই। ওই আপনার জায়গা বাবা, আঙ্গুর সাহায্য দেয়। আপনি ঘর বাড়ি নাই? না, আমার ঘর বাড়ি কিছুই না বাবা। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জামালপুর আছে, সব ভেঙে গেছে, রেলিয়ে গেছে, কিছুই নাই আমার। কিছুই নাই? না। এখন আপনি কি করতে চাচ্ছেন? এখন ওই যে আমি আমরা দেখতেছি আপনি এই ব্রিজের নিচে থাকতেছেন, রাস্তার পাশে ব্রিজের নিচে একটি পলিথিনের টানায় এখানে থাকেন? এখানে থাকি আমি বাবা। কতদিন ধরে এখানে থাকেন? আমি বলছি, আপনি যে এই ব্রিজের নিচে থাকেন কত বছর? আমি 6-7 বছর ধরে রয়েছি। কেন 6-7 বছর এই ব্রিজের নিচে পলিথিন টানায় থাকতেছেন? স্বামী নাই, স্বামী মারা গেছে, মৃত্যু হয়েছে, ছেলে এটা পাগল, আমি কি করে খামো? খাওয়ার কোনো আমার, আপনারা যদি কোনো দিন আমার সাহায্য সাহায্য দেন, আমি সাহায্যের মধ্যেই থাকবো বাবা। আমি চাচ্ছি আমার আমার খাওন, আমার কিছু পয়সা ঘুরি দিলে বলে আমি একটা ব্যবসা করে চলে খাইতে পারি। আমি স্বামী মরার থেকে তো বাবা মরল, তার থেকে আমি খুব কষ্ট পাইছি। খাওয়ান নাই, কিছু নাই, ছেলেটা লো পাগল লাল ঘুরি, ছেলে তো রাস্তার থেকে ধরে ধরে আনি, ছেলে হেনা জায়গা হেনা জায়গা, এখন আমি কি করি? কাগজ দিয়ে ঘর তুলে থাকি বাবা, সেও ভাঙ্গে দে, অমুক গুলো ভাঙ্গে দে, তা আবার তুইলে আমি আপ দিয়ে থাকি বাবা। বর্ষার দিনে কি ব্যবস্থা? এক বর্ষার দিনে যখন বর্ষা উঠে তখন বাবা আমি তেলে গ্যাসের পাম্পের মনে বইয়ে থাকি, রাত কাটাই। জ্বর আসলে? জ্বর আসলে তখন একটু বসি, যে তুফানে কাগজ ছুঁড়ে থাকা বাবা, তখন আমি সাইড ওই যে দোকানে কোনো দোকানে দাঁড়িয়ে থাকি আমি যাই। তারপর পুলিশে কোনো সমস্যা করে? পুলিশে সমস্যা করে না, পুলিশে থাক, গরিব মানুষ কি করবা, রয়েছেও থাক। আচ্ছা, কিভাবে খাওয়া দাওয়া করেন, চলাফেরা কি ব্যাপার, টাকা পয়সা? বাবা মানুষের কাছে যায় যদি 50 টাকা ওঠে বাবা, হোটেলে 20 টাকা খাই, 30 টাকা 20 টাকা ভাতের জায়গায় 30 টাকা তহরিয়ার জায়গা বাবা। কুচুর করতে গেলে 5 টাকা 10 টাকা এলে, সামান কিনতে লিখে 10 টাকা লেগে, এগুলো আমি কই পামো বাবা? আমার নাই বাবা, আমার সাহায্য কুলো না, আপনি সাহায্য কুলালে 10-এর জন্য আমার সাহায্য চলালে আমার দিবে। কিভাবে আপনাকে সাহায্য করবে? আমার কিভাবে সাহায্য দিব না আপনাদের কথা? আপনি কি চাচ্ছেন? আমার একটা দোকান গলে আমি বইয়ে থেকে করে খাবার পাবো। আপনার ছেলে আছে, ছেলের কি করতে চাচ্ছেন? ছেলে তো কামাই করে না, কি করবে ছেলেটারে লয়ে
আমি একটা দোকান করে খাবার চাই, ব্যবসা করে খাবার চাই। কি দোকান করতে চাচ্ছেন? একটা চা দোকান দেন, নাহলে আমার চা দোকান করে দোকান দেন, নাহলে একটা মুদির দোকান দেন। মুদির দোকান কিভাবে দিব আপনাকে? আমি দিব তেল বেচবো, তাতে বিস্কুট। কোথায় আপনার তো নিজের থাকারই ঘর নাই, আপনি দোকান কিভাবে করবেন? রাস্তায় বইবে বাবা বেচবো। কত টাকা লাগে এই দোকান করতে আপনার? বাবা কত টাকা লাগে বোধহয় 10,000। আপনি কি চাচ্ছেন? আপনি যে 10,000 চাচ্ছেন, আপনি কিভাবে দোকান করবেন? আপনি ছেলে কি করতে পারবে? ছেলে তো বলছেন যে পাগল, ছেলেকে সুস্থ করার জন্য কোনো ব্যবস্থা নেই, চিকিৎসা করাইছেন? বলেন মেডিকেলে নিয়ে চেষ্টা করছি, আবার করা লাগবে। কি চেষ্টা করছেন? চেষ্টা করছেন ছেলের চিকিৎসা করার? করছি বাবা, টাকার লিগে আমি পাই না। কোথায় করছেন? ঢাকা শহরে করছি, জামালপুর করছি। ঢাকা শহরে কি করছেন? তোমার ছেলে এটা টাকা পয়সা লাগবো, লোক পয়সা করি লাগবো, যে বাসে দেখে দেখে রাখবা। কি বাসে? আপনার ছেলে কি করে? ছেলে আমার ছেলে আগে কামাই করতো, ওই যে এর মধ্যে 2 বছরের মধ্যে আমার ছেলে হয়ে গেছে। কেন হয়েছে এরকম? কেমন হয়েছে বাবা তা তো জানি না, মানুষের বুদ্ধিতে হলো নাকি? মানুষের বুদ্ধিতে? কি বুদ্ধিতে? আপনি কি মনে করছেন ছেলে এরকম কেন হয়েছে? হয়েছে বাবা, খাওয়ার কষ্টই বাবা হয়েছে। কি খাওয়ার কষ্ট? খাওন পানাই ঠিক গেল, পোশাক পানাই বাবা ঠিক গেল, মানছে কত খাওন দাওন দেয়, পোলারে এক বেলা দিতে আর এক বেলা দিতে পাই নাই, তারপরে দোকান করে খামো আমি, ওদের থেকেই বাবা তিলে তিলে আমি পয়সা করবো বাবা, করে খামো আনি তুই করে খামো। আমার দুলির মতো বাবা বাপ নাই, মাও নাই, কেউ নাই, এক পার তো খাল্লা ছাড়া আর দর্শে ছাড়া আমার কেউ নাই। কেউ নাই না? আপনি এই কষ্ট কত বছর ধরে করতেছেন? আমি এই কষ্ট করতেছি, সরকারি ভোট আসে না, প্রথম সরকারি ভোটের মধ্যে আমি এই কষ্ট করতেছি বাবা। কি কষ্ট করছেন? কষ্ট লাঞ্ছন করি, জায়গায় জায়গায় থাকি, এনে থাকি এনে থাকি, পাইনি এনে আয়ে একটু থান পাইলাম যে ঘর দিলে থাকবো পাই কয়বার ভাঙছে এরকম? এরকম ভাঙছে 10-7 বার ভাঙছে। ভাঙছে তারপরে আবার আমি তুলছি কাগজ দিয়ে। মানে কোন মানুষের কোন সমস্যা হয় কিনা? মানুষের কোন সমস্যা দেয় না, কইছে কি তোমরা থাকবার বাইলে থাকো, মানুষে কইছে থাকো, পুলিশে কইছে যেন রয়েছে, গরিব মানুষ কিন্তু নাই, বেরিয়ে খায় খা থাকেনি করে থাকে। তারপরে যে রয়েছে বাবা, মানে অন্য কোনো জায়গায় যাবার কোন নাই, ভালো জায়গায় এখান না থেকে ভালো জায়গায়? আমার নাই বাবা কোন ভালো জায়গা নাই বাবা, আমি এই জায়গায় বসে করি বাবা। ভালো জায়গার ব্যবস্থা কিভাবে করতে পারেন? আপনি যে ভালো কিছু কি চাচ্ছেন, এর চেয়ে ভালো জায়গায় কোথায় আছে? বুঝছেন বাবা, আমি কেউ যদি আমার দর্শে আমার সাহায্য করে ইতিম বিলে আমি ভালো জায়গার মধ্যে যে থাকবো বাবা। আজকে পেটে বাদ যা না কি বলে যাও কই আছে কই পাম, আমি করেছি চাও যে টাকা দিমু এগিনে বলে বাবা। চিনেন না?